আগামী 5 অক্টোবর ভারতে বসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ 2023। জমজমাট এ টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। তারই ধারাবাহিকতায় আসন্ন বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কোন চারটি দল, এ বিষয়ে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। শনিবার উর্দু সংবাদ মাধ্যম ডেইলি জং জানায়, সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন সাবেক এই অলরাউন্ডার। এ সময় আসন্ন বিশ্বকাপে পাকিস্তান কেমন পারফরমেন্স করবে সে বিষয়ে কথা বলতে গিয়ে আগামী বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট দলের নামও উল্লেখ করেন আফ্রিদি। জানান, তার ধারণা অনুযায়ী ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, আর পাকিস্তানকেও ফাইনালে দেখছেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের একটি চমৎকার দল রয়েছে, এই দলের ফাইনাল পর্যন্ত না খেলার কোনো কারণ নেই। এ সময় এশিয়ার অন্য তিন দল আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে এই তিনটি দলের তেমন কোনো ভালো পারফরমেন্স করার সম্ভাবনা দেখছি না। অর্থাৎ তার কথায় বোঝা গেল তিনি বাংলাদেশকে টুর্নামেন্টে অনেক পিছিয়ে রাখছেন। আপনার কি মনে হয় দর্শক, আফ্রিদির মন্তব্য ঠিক? কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।